নমস্কার বন্ধুরা, আবারও অনুপমের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এই ভিডিওতে এমন কিছু তথ্য দেব যা ভারত এবং বাংলাদেশি উভয় দেশের মানুষের খুবই জেনে নেওয়া দরকার। এই ভিডিওতে বলবো শেখ হাসিনা রিসেন্ট কী এমন তথ্য দিল যা দেখে গোটা দেশবাসী হতবাক হয়ে গেছে। এই ভিডিওতে আপনি জানবেন শেখ হাসিনা কার এমন চক্রান্তে এমন ঘটনাটা ঘটলো, আর সব কিছু বলবো লেটেস্ট ঘটনা, আগের কোনো খবর নয়। এই ভিডিওতে বলা তথ্যগুলো হয়তো এখন অবধি কোনো চ্যানেল আপনাদের সামনে আনেনি, তাই সেই অবধি দেখতে ভুলবেন না। এই ভিডিওতে বলা সমস্ত কথাগুলো প্রত্যেক সেকেন্ড সেকেন্ড খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আর একটা কথা আমি সর্বপ্রথম বলে রাখি, এই ভিডিওতে আমি সবসময় নিউট্রাল থাকারই চেষ্টা করব, ইভেন আমি নিউট্রালই থাকব, আমি কারোর হয়ে কথাও বলবো না এবং কাউকে বিপক্ষে রেখেও কথা বলবো না। আমি যা যা বলবো সব কিছু নিরপেক্ষ থেকেই বলবো, তবে আপনাদেরকে উত্তর কিন্তু নিরপেক্ষভাবে দিতে বলবো না। কমেন্ট সেকশন খোলা আছে, আপনি যার হয়ে কথা বলতে চান তার হয়েই বলতে পারেন, কোনো অসুবিধে নেই, যা মনে আসছে তাই কমেন্ট করতে পারেন, আপনাকে নিরপেক্ষ থাকলে চলবে না। সর্বপ্রথম যে লেটেস্ট বিগ ব্রেকিং নিউজ সেটা আপনাদেরকে দিয়ে রাখি, শেখ হাসিনা সর্বপ্রথম বয়ান দিল ভারতবর্ষে এসে, সর্বপ্রথম মুখ খুললো, সর্বপ্রথম ক্যামেরার সামনে আসলো। শেখ হাসিনা ভারতবর্ষেরই কোনো একটা গুপ্ত স্থানে আছে এবং হাই সিকিউরিটি দিয়ে তাকে সিকিউর করে রেখে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সর্বপ্রথম এই ঝামেলার পরে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে প্রথম মুখ খুলল, এবং মুখ খুলে তিনি বলছেন যে এর পিছনে চক্রান্ত আছে আমেরিকার। তাকে বাংলাদেশ থেকে উৎখাত করে বাইরে পাঠিয়ে দেওয়ার যে মেইন উদ্দেশ্য সেটা নাকি আমেরিকার। এছাড়াও আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনা এটাও মন্তব্য করেছে যে আমি বাংলাদেশে একদিন না একদিন যাবই ইনশাল্লাহ, এবং সেটা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব। আওয়ামী লীগ আপনারা আবারও উঠে দাঁড়ান এবং আমি আপনাদের পিছন পিছন আবারও বাংলাদেশে পা রাখব, আবারও হবে হাসিনা সরকারের রাজ। এটাই শেখ হাসিনা ক্যামেরার সামনে বলেছে, যদিও সেই ভিডিও ফুটেজ এখন অবধি সবার সামনে এসে পৌঁছায়নি। হাসিনা সর্বপ্রথম মুখ খুলল বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে। এখন হয়তো হাসিনা ম্যাডামের মনে একটু বল এসেছে বা জোর এসেছে, বা হয়তো মিত্রদেশ ভারতবর্ষের কাছে এসে শেখ হাসিনার একটু সাহস এসেছে বুকে। তবে আপনার এই বিষয়ে কী মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। শেখ হাসিনার এই স্বপ্ন কি আবারও পূরণ হবে? বাংলাদেশে কি আবারও যাবে শেখ হাসিনা? সে সম্পর্কে আপনার কী মনে হয়? আওয়ামী লীগ কি আবারও ভাঙা সিরদারা নিয়ে উঠে দাঁড়াতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে যান। বন্ধু, এবার আরও গুরুত্বপূর্ণ একটা টপিকে আমি আসতে চলেছি, ভালো করে মন দিয়ে শুনুন এই টপিকটা। আসলে শেখ হাসিনা যখন দেখলো যে তাকে ফোন করে সবাই বলছে যে দেশ ছাড়ুন, না হলে আপনার মৃতদেহ নিয়ে ছিনিমিনি খেলা হবে, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, তখন শেখ হাসিনার মনে অনেকগুলো দেশ এসেছিল যে আমি যাব তো যাব কোন দেশে, আমি যদি বাংলাদেশ ছেড়েও চলে যায় তাহলে কোন দেশে যাব। প্রথমে তার মাথায় আসে আমেরিকার কথা, আমেরিকাতে ফোনও করে হাসিনা, কিন্তু আমেরিকা স্পষ্টভাবে না করে দেয়, বারণ করে দেয়। নাম্বার টু, ইউনাইটেড কিংডম, ইউকের কথা মাথায় আসে হাসিনার, কিন্তু ইউকেতেও যায়নি হাসিনা, পা অবধি রাখেনি, কারণ ইউকের সরকার কিছুদিন আগেই শেখ হাসিনাকে স্পেশাল গেস্ট হিসাবে নিমন্ত্রণ করেছিল, শেখ হাসিনা সেখানে প্রেজেন্টও ছিল। তাই শেখ হাসিনা ভেবেছিল যদি আমি ইউকেতে চলে যাই হয়তো ইউকের সরকার আমাকে আপন করে নেবে, আমাকে নিজের দেশের মধ্যে শেল্টার দেবে, জায়গা দেবে, এবং সারা জীবনের জন্যও হয়তো রেখে দিতে পারে। কিন্তু শেখ হাসিনার এই ধারণাটাও ছিল ভুল। ইউকে সরকার শেখ হাসিনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে দু তিনবার কেটে দেয়। লাস্ট বার যখন ফোনটা রিসিভ করে তখন বলে আপনি যেখানে আছেন ওখানেই থাকুন, আমাদের দেশে আসার কোনো দরকার নেই, এতে করে বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ অবধি বেঁধে যেতে পারে, তাই আপনি যে জায়গাতে আছেন সেখানেই থাকুন। শেখ হাসিনা তিন নম্বর কলটা করে পাশেরই মিত্রদেশ অর্থাৎ বন্ধুদেশ ভারতবর্ষকে, আর ভারতবর্ষকে ফোন করেই তিনি এই কথাটা বলেন যে আমি শুধু যেতে চাই মাত্র আপনাদের দেশে। কী কারণে যাব সেটাও বলেননি, কেন যাব এবং কতদিন থাকব, থাকার পরে কী কী আলোচনা করব, সেসব কিচ্ছু তথ্য ভারতবর্ষকে দেওয়া হয়নি। মোদি সরকার একবার শোনা মাত্রই শেখ হাসিনাকে ভারতবর্ষে আসার জন্য আহ্বান জানিয়ে দেয়। ভারতবর্ষে আসার পরে তিনি সব কিছু সরকারকে খুলে বলেন,
জরুরি একটা মিটিং করা হয় শেখ হাসিনাকে নিয়ে। সেই মিটিংয়ে সমস্ত তথ্য কাঁদতে কাঁদতে শেখ হাসিনা বলে যে বাংলাদেশের কী অবস্থা হয়েছে এবং বাংলাদেশ থেকে কেন মাত্র 45 মিনিটের মধ্যে শেখ হাসিনাকে চলে আসতে হলো। আর এই ঘটনা শুনে ভারতবর্ষের যত দলের নেতা ছিল, মন্ত্রী ছিল বড় বড়, তারাও ইমোশনাল হয়ে পড়ে। তারপর থেকেই শেখ হাসিনা এখনও অবধি টানা ভারতবর্ষে আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কেন আমি এতগুলো কথা এতগুলো সময় নষ্ট করে আমি বললাম? তার পিছনে একটা কারণ আছে। শেখ হাসিনা কেন ভারতবর্ষেই এলো? ভারতবর্ষের কথা কেন শেখ হাসিনার মাথায় এলো? দেখুন, ভারতবর্ষে এলো তার একটাই কারণ, ভারতবর্ষের সমস্ত জাত জাতির মানুষ থাকে আর এখানে কোনো দাঙ্গা বা কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই। তাই শেখ হাসিনা জানে যে যদি সে ভারতে একবার যেতে পারে, ভারত যদি তাকে আপন করে নেয়, তাহলে তার জীবনটা অন্তত বাঁচবে, প্রাণটা অন্তত সেফ জোনে থাকবে। আর এই ধারণাটা অন্তত শেখ হাসিনার সঠিক ছিল। সেটাই হলো, শেখ হাসিনার প্রাণটা কোনোরকমভাবে বেঁচে গেল। কিন্তু আপাতত শেখ হাসিনা কি ভারতবর্ষেই থাকবে? উঠে আসছে নতুন এক খবর। আপাতত শেখ হাসিনা ভারতবর্ষে আছে, তবে সেটা বেশি দিন নয়। শেখ হাসিনা নেক্সট কোন দেশে যেতে চায় সেটা পুরোপুরি তার পার্সোনাল বিষয়। সে বিষয়ে ভারতবর্ষ এখন অবধি শেখ হাসিনাকে কোনো প্রশ্ন করেনি, আর শেখ হাসিনাও এখনও সেই বিষয়ে কোনো মন্তব্যও রাখেনি। শুধু এটা বলছে যে আমি বাংলাদেশে ফিরে যাবই এবং সেটা খুব শীঘ্রই যাব। সঙ্গে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এই যে চক্রান্ত, এর পিছনে ছিল আমেরিকার হাত। বাংলাদেশের মানুষের কোনো দোষ নেই। বাংলাদেশের মানুষ আমাকে চাইতো, এখনও চাই, ভবিষ্যতেও চাইবে। কিছু ছাত্র অর্থাৎ যুব সমাজ, তাদের মাথায় কিছু কুবুদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে, যার কারণে তারা ভড়কে গেছিল এবং আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করেছে। সঙ্গে আমাকে দেশ ছাড়ার পিছনে তাদের কোনো হাত নেই, হাত আছে আমারই। আমি হাল তাদের উপরে ছেড়ে দিয়ে, আমার বাংলাদেশকে জিতিয়ে দিয়ে চলে এলাম। শেখ হাসিনার এটাই বক্তব্য। শেখ হাসিনার নিজের হাতে লেখা একটা চিঠি ভাইরাল হয়েছে, আর সেই চিঠিতে যা যা কথা লেখা আছে তা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। অবাক হবেন, হয়তো আপনার চোখ দিয়ে জলও পড়তে পারে, বা যারা শেখ হাসিনাকে খুব ঘৃণা করেন তারাও হয়তো শেখ হাসিনাকে একটু হলেও ভালোবেসে ফেলবেন। দেখুন, এইসব কথা বলছি শেখ হাসিনাকে ভালোবেসে নয়, আমি মন থেকে ভালোবাসি এরকম কিন্তু নয়, আমি নিরপেক্ষ থেকেই বলছি। যা যা ফ্যাক্ট আমার সামনে উঠে এসেছে সেই ফ্যাক্ট নিয়েই আমি কথা বলছি। তবে মন্তব্য করার পুরো দায়িত্বই আপনাদের। আপনি কাকে ভালোবাসেন না বাসেন সেটা আপনার পার্সোনাল বিষয়, সেটা আপনি কমেন্ট সেকশনে এসে বলতে পারেন। তবে যে ফ্যাক্ট উঠে এসেছে সেটাই আমার আপনাদের সামনে উপস্থাপন করাটা জরুরি, তার জন্যই আমি ভিডিওটি বানাচ্ছি। দেখুন এরপরে কী হলো। এরপরে যখন চিঠিটা ভাইরাল হয়ে গেল, তখন শেখ হাসিনার জন্য বাংলাদেশের অনেক মানুষও কাঁদতে শুরু করলো। সেই চিঠিটা আমি অবশ্যই দেখাবো, তবে নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ ওই চিঠির সম্পর্কে অনেক কথা আমার বলার আছে, সেটাতে অনেক বড় একটা ভিডিও অবধি হয়ে যাবে। তাই এই ভিডিওতে সেই চিঠি নিয়ে কথা না বলাটাই ভালো। যদি আপনারা সেই চিঠিটা দেখতে চান এবং তার হাতের লেখাগুলো জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন নেক্সট পার্ট, আমি এরপরেই ভিডিওটি দেব। দেখুন, এখানে একটা কথা না বললেই নয়, শেখ হাসিনা নিজের মুখেই কথাটা ভারতে এসে বলেছে যে ছাত্র সমাজ কিন্তু এই কাজটা করেনি। আমার গণভবনে ঢুকে গণভবনের সমস্ত জিনিস চুরি কিন্তু ছাত্র সমাজ করেনি। তো এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে যে কাজগুলো করলো গণভবনে ঢুকে সেগুলো কারা? আদৌ কি তারা ছাত্র ছিল নাকি অন্য কেউ ছিল? কিছু কিছু ব্যক্তির বয়স ছিল অনেক বেশি, তারা কোনো দিক দিয়েই ছাত্র হতে পারে না। তো এই বিষয়ে আপনার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে করে যাবেন। বাংলাদেশের বেশিরভাগ ভাই এবং বোনেরাই বলছেন যে ছাত্র সমাজ এরকম হতে পারে না। আমার ভিডিও সেকশনে অনেক কমেন্ট এসেছিলো এবং সবগুলোই ছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের শিক্ষিত ভাই বোনেরা বলছে, এখনও অবধি আমরা সংখ্যালঘুদের বাড়ি এবং মন্দির পাহারা দিচ্ছি, আমরা এই কাজগুলো করছি না, করছে কিছু সন্ত্রাসবাদীরা যারা বাংলাদেশে রয়েছে, তাদের মুখ আমরা নিজেও চিনি না, তারা এই কাজগুলো করছে। কোনো স্টুডেন্ট গণভবনে গিয়ে ওই কাজগুলো করতে পারে না, এমনকি গণভবনের সেমিনার হলে গিয়ে সিগারেট টানতেও পারে না। তো এখানে একটা প্রশ্ন আছে, তাহলে সেই লোকগুলো কোন দলের, কাদের, এবং সেই মানুষগুলো যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে এর ভারটা কে নেবে? বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার, সেই সরকার কি দায়ভার নেবে নাকি নতুন যিনি আসছেন তিনি নেবেন? প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের দিকে, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আসতে থাকব। ততদিন সকলে খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।